করে ট্রেনে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে গোটা রাজ্য এবার মৃতার মা বিস্ফোরক অভিযোগ করলেন তিনি পরিষ্কার বলছেন যে ডিউটির পর কাপড় চেঞ্জিং রুম ছিল না পরিবারের আরও অভিযোগ আমরা চাইছি আরজেকরের গোটা ঘটনায় সেখানে চেস ডিপার্টমেন্টের ওপরে তদন্ত করা হোক আমার মেয়ের ওপরে ওরা চাপ দিত আটত্রিশ ঘন্টা ডিউটি দেওয়া হতো কোনো চেঞ্জিং রুম ছিল না সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন তারা তারা জানান সপ্তাহে একদিন ধরে এবং মাসে পাঁচ দিন ধরে নাকি টানা ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা ডিউটি করতে হতো এছাড়াও চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়ররা তার মেয়ের ওপরে চাপ সৃষ্টি করতেন বলে অভিযোগ করেছেন মৃতা ছাত্রের মা বাবা তাদের অভিযোগ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো না ওই ছাত্রীকে মৃতার মা মিডিয়ার সামনে বলছেন যে তার মেয়ে মাঝে মধ্যেই নাকি বলতেন যে তারা আর আর্জি করে যেতে ইচ্ছে করছে না এছাড়াও মৃতার বাবা জানান যে রাতে ডিউটিতে পাঁচজন থাকলে চারজনই থাকতেন পুরুষ ডাক্তার একজন মহিলা ডাক্তার থাকতেন তার মেয়ে কিন্তু মহিলা ডাক্তারের জন্য কোনো রকম কোনো আলাদা স্লিপ রুম কিছুই ছিল না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিও নাকি কোনো লাভ হয়নি তবে একই সঙ্গে মৃতা ছাত্রের মা বাবা জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাদের ভরসা রয়েছে কলকাতা পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তের উপরে তাদের ভরসা রয়েছে রবিবার এগারোই অগস্ট নির্যাতিতার বাবা ও মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছি তাই আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে রাজ্য পুলিশের ওপরেও পুলিশ কমিশনার নিজে ফোন করেছিলেন তিনি সবটা বলেছেন তদন্ত কোন দিকে যাচ্ছে তার মেয়েকে যে অত্যাচার করে খুন করা হয়েছে সেই কথাও বলেছেন তিনি বলছেন যে এই ঘটনায় আরজিকরের গোটা চেস ডিপার্টমেন্টের উপরে তদন্ত করা হোক তার মেয়ের উপরে ডিপার্টমেন্ট চাপ দিত

এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে আর হ্যাঁ আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ করেছে এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়র একটু চাপে রাখতো ওকে ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন কিন্তু সেগুলো বলা যাবে না এখন আমরা তো সবসময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গা অত্যাচার করে তাকে খুন করা হয়েছে প্রসঙ্গত রবিবারই আর্যিকর মেডিকেল কলেজে মৃত ডাক্তারি ছাত্রীর যে বাড়ি সেখানে যান কলকাতা পুলিশের কমিশনার মুরলীধর শর্মা রবিবার এগারোই অগাস্ট মৃতা ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এরপর মিডিয়ার সামনে এসে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়েন তিনি তিনি পরিষ্কার বলছেন যে যার মৃত্যু হয়েছে তিনি বোনের মতন মেয়ের মতন ভাইজির মতন কি বলছেন তিনি শোনাবো সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়ব হয়েছে সে পরিপ্রেক্ষে আমাদের যে দুদিনের যেটা ইনভেস্টিগেশন হয়েছে আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং ওনাদের কি বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি ওটা আমরা নোট করে নিয়েছি এবং ফ্যামিলি আমাদেরকে অ্যাশোর করেছে ওরা আমাদেরকে কোঅপারেট করবে এবং ওরা বলেছে কি ওদের আমাদের উপর ভরসা রয়েছে অ্যান্ড একটা পোস্টমর্টাম রিপোর্ট আমরা পেয়েছিলাম সেই পোস্টমর্টামের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি আমাদের এটা পুরো রিপোর্ট ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টমের এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি আমরা আবার বলেছি ফ্যামিলিকেও বলেছি আপনাদেরকেও বলছি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপেরেন্টভাবে চলছে আমরা পুরো অনেস্টি এবং ইনটিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি একটা মেয়ের এরকম প্রাণহানি হয়েছে সে সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়ব এই নিয়ে আমার কালিক দীপকের একটি রিপোর্ট দেখাবো দেখো আর্জিকর মেডিকেল কলেজের পোস্ট এর দ্বিতীয় বর্ষের যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রায় তিন দিন পর রবিবার তার যে পানিহাটের যেই নাটাগড়ের বাড়িতে সেই বাড়িতে এলেন কলকাতা পুলিশের যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার ওয়ান মুরলীধর শর্মা এবং গতকাল বিকেলবেলা আমরা দেখলাম তিনি আসলেন এবং কলকাতা পুলিশের একজন ডিসিও আসছেন এবং তারা পরিবারের সাথে কথা বলেন এবং এখনো পর্যন্ত এই ঘটনার যে তদন্ত গতি প্রকৃতি কতদূর এগিয়েছে তদন্ত গতি প্রকৃতি সেটা নিয়ে সেই পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেই সমস্ত তথ্য তাদেরকে তুলে দেন এবং পাশাপাশি এই ঘটনার যে পোস্টমর্টম রিপোর্ট ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টের ফুল রিপোর্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন মুরলীধর শর্মা এবং তিনি এও জানিয়েছেন যে আমাদের যে এই যে তদন্তের যে গতি প্রকৃতি এখনো পর্যন্ত যে অগ্রগতি ঘটেছে এবং সমস্ত তথ্যই সে পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং আগামী দিনে কি তদন্ত কিভাবে চলবে সেই সমস্ত বিষয় তাদের সাথে শেয়ার করা হয়েছে এবং এও জানিয়েছেন যে এই তদন্তে কর্ম মানে যে সমস্ত কলকাতা পুলিশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এবং তাদের যে মোবাইল নাম্বার সেই নাম্বারও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় যদি কোনো রকম কোয়ারিস দরকার হয় তবে সেক্ষেত্রে পরিবারের সদস্যরা কিন্তু সেই সমস্ত পুলিশ অফিসারদের সাথে যোগাযোগ করতে পারেন সেই হিসেবেই তাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং তিনি এটিও জানিয়েছেন যে তদন্ত অত্যন্ত স্বচ্ছ গতিতে বা স্বচ্ছতার সাথে করা হচ্ছে কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে এবং তিনি বলেছেন যে এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে এটি কেবল ছাত্রী নয় বা একটি মেয়ে নয় এইটি তার নিজের নিজের ভাইজির মতন সুতরাং এটির একটি আলাদা গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব দিয়ে কিন্তু কলকাতা পুলিশ এই মামলাটি তদন্ত করছে এবং এটি পুরো স্বচ্ছতার সাথে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা তাকে ধরা হচ্ছে না একটা সিভিক পুলিশকে ধরে তাকে পুলিশ পাঠা করা হচ্ছে এরকম নানা প্রশ্নের যেরকম উঠছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সাবস্ক্রাইব করবেন আজ ফলো করবেন হোয়াটসঅ্যাপ